ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন পুকুর থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য শামসারগঞ্জের ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারেই এক পুকুর থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার শনিবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায় মৃত ওই যুবতীর বাড়ি শামশেরগঞ্জ থানা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কামাত এলাকায় তার ডাকনাম পাতাশি বলেই জানা যাচ্ছে যদিও এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি পুরো ঘটনা তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানা পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি